হাই, আমি হলাম কৌশিক আর আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নিয়ে, বা অনেকে স্কিমের নাম বলে থাকে MSSC। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা এই স্কিমের ব্যাপারে আগে থেকে জানেন, বা অনেকে রয়েছেন অনেকের কাছ থেকে শুনেছেন, বা কেউ কেউ ভিডিও দেখেও কিন্তু এই স্কিমের ব্যাপারে জেনেছেন। 1 এপ্রিল থেকে এই স্কিমে কিন্তু নিবেশ করা শুরু হয়ে গেছে। আজকে কিন্তু আমরা এই স্কিমের ব্যাপারে ডিটেলসে বলতে আসিনি। আমরা কিছুদিন ধরে দেখছি যে কমেন্টের মাধ্যমে আপনারা অনেক কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করছেন, তো সেখান থেকে আমরা মেন কিছু কোশ্চেন যেগুলো বারবার আসছিল সেগুলোকে বের করে নিয়েছি এবং সেগুলোর ব্যাপারে আমরা আজকে কথা বলবো। এবং তার সাথে গভর্নমেন্টের থেকে এই স্কিমের ব্যাপারে আরও 4টা রুল নতুন বের করা হয়েছে, তো সেই 4টা রুল সম্বন্ধেও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব। ভারত সরকার নোটিফিকেশন জারি করে কিন্তু এই রুলসগুলোর ব্যাপারে সব কিছু ডিটেলসে বলে দিয়েছে। এই স্কিমে নিবেশ করার আগে কিন্তু আপনাদের এই রুলসগুলোর ব্যাপারে আগে থেকে জেনে রাখা উচিত। সবার প্রথম, ভারতের যে কোনো মহিলাই কিন্তু এই স্কিমে নিবেশ করতে পারবেন। যদি আপনাদের বয়স 18 বছরের নিচে হয় তবুও আপনারা নিবেশ করতে পারবেন, এবং 18 বছরের উপরে হলেও কিন্তু আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। এবং যারা 18 বছরের যেসব নিচে মহিলারা এই স্কিমে নিবেশ করবেন, তারা কিন্তু গার্জিয়ান হিসাবে তারা মা বা দিদা তাদের নাম এখানে নথিভুক্ত করতে পারবেন। এই স্কিমে নিবেশ করতে গেলে আপনাদের কিন্তু পোস্ট অফিস যেতে হবে। শুধুমাত্র পোস্ট অফিসেই কিন্তু এই স্কিমে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে নিবেশ করা যায়। এই স্কিমে মিনিমাম আপনারা 1000 টাকা থেকে শুরু করতে পারেন, এবং ম্যাক্সিমাম আপনারা এই স্কিমে 2 লাখ টাকা অবধি জমা করতে পারেন। এই স্কিমে নিবেশ করার আগে আপনাদের কিছু কথা মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু এই স্কিমে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা অবধি জমা করতে পারেন। আপনারা চাইলে এই স্কিমে এক বা অধিক অ্যাকাউন্টও আপনারা ওপেন করতে পারেন। দেখুন, একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। যদি মনে করুন আপনারা 3টা অ্যাকাউন্ট ওপেন করেন এই স্কিমে, তাহলে কিন্তু আপনারা 50,000, 50,000 বা 1 লাখ এইভাবে সেভ করতে পারবেন। সবগুলো অ্যাকাউন্টে কিন্তু আপনারা 2 লাখ, 2 লাখ টাকা করে সেভ করতে পারবেন না। 3টা অ্যাকাউন্ট মিলে হয়তো আপনাকে 2 লাখ টাকা সেভ করতে হবে, বা আপনাদের 1টা অ্যাকাউন্টেই 2 লাখ টাকা সেভ করতে হবে। এরপর চলে আসি ইন্টারেস্ট রেট। দেখুন, এই স্কিমে 3 মাস পর পর কিন্তু ইন্টারেস্ট দেওয়া হয়। ধরুন আপনারা 1 লাখ টাকা জমা রেখেছেন এবং আপনাকে 100 টাকা ইন্টারেস্ট দেওয়া হলো, এবং কিন্তু বাকি 3 মাস পর কিন্তু আপনারা 1,100,000 টাকার উপর ইন্টারেস্ট পাবেন। এবার আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে আমরা এই স্কিমে নিবেশ করলাম, এবং যদি আমাদের টাকার দরকার পড়ে তবে কি আমরা এই স্কিম থেকে টাকা উইথড্র করতে পারবো? হ্যাঁ, আপনারা এই স্কিম থেকে টাকা উইথড্র করতে পারবেন। এই স্কিমে টাকা ইনভেস্ট করার পর যদি আপনাদের টাকা দরকার পড়ে আপনারা টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু আপনাদেরকে এই যে স্কিমে নিবেশ করবেন সেটা 1 বছর হতে হবে। 1 বছরের নিচে হলে আপনারা এই স্কিম থেকে কোনো টাকা উইথড্র করতে পারবেন না। যদি আপনাদের নিবেশ করার পর 1 বছর হয়ে যায়, তখন আপনারা 40% টাকা এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন। এই স্কিম কি ক্লোজ করা যাবে, বা এই স্কিম আমরা চাইলে কি বন্ধ করতে পারবো? হ্যাঁ, আপনারা চাইলে এই স্কিম বন্ধ করতে পারবেন। এই স্কিম 2 কারণে বন্ধ হয়। একটা যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায়, আরেকটি হলো কোনো একটা কারণবশত, যে কারণটা খুব ক্রিটিক্যাল, তো সেই সব কারণে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করানো যায়। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, যখন আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাবেন তার আগে এই অ্যাকাউন্টের বয়স 6 মাস হতে হবে। মানে আপনারা আজকে যদি অ্যাকাউন্ট খোলেন, আপনারা 6 মাস পরে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন, তার আগে না। এবার 6 মাস পরেই যে অ্যাকাউন্ট ক্লোজ করাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 7.5% ইন্টারেস্ট রেট দেওয়া হবে না, আপনাদের ইন্টারেস্ট রেট দেওয়া হবে 5.5%। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার চলে আসি আপনারা যে কোশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, এছাড়া ভারত সরকার নোটিফিকেশনের দ্বারা যেগুলো বলেছে সেই সব বিষয় নিয়ে। সবার প্রথম প্রশ্ন ছিল যে এই স্কিমে এজেন্টের দ্বারা নিবেশ করতে হবে, না আমরা নিজেরা গিয়ে নিবেশ করতে পারবো? দেখুন, ভারত সরকার নোটিশের দ্বারা জানিয়ে দিয়েছে যে এই স্কিমে নিবেশ করতে গেলে আপনাদের নিজেদের পোস্ট অফিসে গিয়ে নিবেশ করতে হবে, কোনো এজেন্টের দ্বারা কিন্তু এই স্কিমে নিবেশ করা যায় না। এবার দ্বিতীয় হলো, ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন কি না এই স্কিম থেকে? আর এই কোশ্চেনটা তো আমার কমেন্টে ভরেই গেছিলো। দেখুন, এই স্কিমের থেকে ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিট পাবেন না, এটাও কিন্তু নোটিফিকেশনের দ্বারা কালই জানিয়ে দেওয়া হয়েছে।
এবং তৃতীয় কোশ্চেন ছিল যে আমরা এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা পাবো তার উপর কি ট্যাক্স দিতে হবে আমাদের? হ্যাঁ, আপনাদের কিন্তু ট্যাক্স দিতে হবে, এটাও নোটিফিকেশনে লেখা আছে যে আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা পাবেন তার উপর যদি আপনাদের ট্যাক্স স্ল্যাবে আপনারা পড়েন তবে কিন্তু আপনাদেরকে এই স্কিম থেকে পাওয়া ইন্টারেস্টের ওপর আপনাদের ট্যাক্স দিতে হবে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল যে মারা মেয়েদের নামে এই অ্যাকাউন্ট ওপেন করছে, সেখানে মারা গার্জিয়ান হিসাবে সেই অ্যাকাউন্টে সাইন করছে, মানে যেই সব মেয়েদের 18 বছরের বয়স কম তারা যদি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে গার্জিয়ান হিসেবে মা সেই অ্যাকাউন্টকে মেনটেন করছে, তো সেই মা কি আবার চাইলে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবে তার নিজের নামে? হ্যাঁ, যদি আপনার মেয়ে আপনাদের মেয়ে 18 বছরের কম হয় এখানে সেখানে যদি আপনারা মেয়েদের নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন এবং আপনারা সেখানে গার্জিয়ান হিসাবে থাকেন তো চাইলে আপনারা নিজেদের নামেও কিন্তু আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এগুলো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এগুলি কিন্তু ভারত সরকার নোটিফিকেশনের দ্বারা জানিয়ে দিয়েছে। এবার চলে আসি যে আমরা এই স্কিমে কত টাকা নিবেশ করলে কত টাকা পাবো। দেখুন, এই স্কিমে কিন্তু 2 লাখ টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়। যদি আপনারা এই স্কিমে 2 লাখ টাকা নিবেশ করেন তাহলে আপনারা কিন্তু 2,32,000 টাকার মতন এখান থেকে রিটার্ন পাবেন। এবার সবার লাস্ট কোশ্চেন যে এই স্কিমে নিবেশ করা উচিত কি না। দেখুন, যদি আপনারা আমার ওপিনিয়ন শুনতে চান তাহলে আমি বলবো এই স্কিমে নিবেশ করা উচিত। তার পিছনে দুটো কারণ আছে। আপনারা আশেপাশে যত স্কিম রয়েছে সবগুলোকে একবার দেখে নিতে পারেন যে 2 বছরের জন্য এরকম ইন্টারেস্ট রেট কিন্তু কোনো স্কিমই দিচ্ছে না। যদি আমরা FD-র কথা বলি সেখানে দিচ্ছে 6.9%, আর এখানে আপনারা পাচ্ছেন 7.5%। এছাড়া কিন্তু আর কোনো স্কিম নেই সেরকম যেখানে আপনারা 2 বছরের মধ্যে 7.5% ইন্টারেস্ট পাবেন। যদি আপনারা লং টার্মের জন্য ভাবেন তবে এই স্কিম ভালো না। যদি আপনারা চান আপনাদের টাকা 2 বছরের জন্য নিবেশ করতে তাহলে এই স্কিম থেকে ভালো ইন্টারেস্টে আর কোনো স্কিম আপনাদের রিটার্ন কিন্তু দিবে না। আর যদি আপনারা FD-তেও ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা 2,28,300 টাকার মতো FD থেকে রিটার্ন পাবেন। সেই হিসাবে দেখতে গেলে MSSC স্কিম থেকে আপনাকে 2,32,000 টাকা রিটার্ন পাচ্ছে। তো আশা করবো আপনাদের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই স্কিম নিয়ে আপনারা আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে গুরুজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।